মূল কারণ হচ্ছে সরকারের ব্যর্থতা ঢেকে রাখার জন্য সন্ত্রাস। যা প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের আগে এগুলো একটা রক্ষা করতে পারছেন না, গোটাটাই উল্টা ফেস নিয়েছেন। মানুষ প্রশ্ন করতে শুরু করেছে, তাদের দলের ভেতরে সাধারণ সমর্থক যারা নানা কারণে প্রলুব্ধ হয়ে তাদেরকে ভোট দিয়েছিলেন তারাই তো প্রশ্ন তুলতে শুরু করেছে। প্রতিদিন পত্রিকার মধ্যে কি দেখা যাচ্ছে, দলের ভিতরে ধুন্ধুমার হচ্ছে, এখানে পঞ্চায়েতে আক্রমণ হচ্ছে, ওখানে ওই ভদ্রলোক আক্রমণ হচ্ছে, ওখানে অফিসার আক্রমণ হচ্ছে, কারা করছিলেন? আজকে এই জায়গায় দাঁড়িয়ে মানুষের প্রতিবাদ বাড়ছে, সোচ্চার হচ্ছেন, সভা সমাবেশ মিছিল এগুলিতে বাড়ছে, নানা বাধা বিপত্তি সত্য এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সন্ত্রাস আরো বাড়াচ্ছে। কারণ গুডস তো ডেলিভারি করছে, পারফরমেন্স তো জিরো, কেমন না? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে অদ্ভুত ঘটনা হচ্ছে। আমার এই বন্ধুটি যা বললেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো, তাহলে 144 কেন করলেন? আপনি যে প্রশ্নটা করলেন, 144 করার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে নোটিশটা আমি এটা পড়ে দেখেছি, তাতে দুটো পয়েন্ট এনেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, যেকোনো সময় এটা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, আর শেষের দিকে দুই লাইন আছে কোভিড। কোভিডের জন্য 144 করতে আপনি তো কার্ফিউ করছেন রাতের বেলা, একসময় তো দিন রাত্রি কার্ফিউ করেছেন, আর এটা কি এরকম কাণ্ড 144 নভেম্বর মাসে চলে যাবে? এটাই তো জাস্টিফাই করছে, কি স্টেটমেন্ট দিচ্ছেন, কি তথ্য উপস্থিত করছেন? আমাকে বেশি এর চাইতে বেশি ব্যাখ্যা করতে হবে? তারা তো মানে নিজেরাই নিজের জেলা আটকে যাচ্ছে, হবে তো? ঠিক আছে, আমরা 5টি বামপন্থী রাজনৈতিক দল তাকে সমর্থন করেছি, যারা এই বিধানসভার কর্মসূচি ঠিক করেছেন শাসক দল তারা জানেন না, এটা মনে করার কোনো কারণ নেই, জেনে বুঝেই করেছেন। কি করে আমরা ওই দিন যাবো বিধানসভায়? হাউ ক্যান ইউ এক্সপেক্ট ইট? আমি বন্ধের আহ্বায়ক, আমরা এখানে এসে বিধানসভায় বসে থাকবো? হয় হতে পারে, ঠিক আছে, আমরা আলোচনা করতে দিল না। এক বিশেষ ভূমিকা কি এটা? মানে যে ঘটনা ঘটছে আপনারা তো আঘাত হচ্ছে, এটাও তো আমরা আলোচনা করতে চাইছিলাম, তো সেগুলি আলোচনা হবে না যে এই জায়গায়? এগুলি যদি আলোচনা না, বাড়ি পুড়ছে, ঘর পুড়ছে, গাড়ি পুড়ছে, সম্পদ লুটোচ্ছে, বাড়িতে থাকতে পারছে না, এলাকায় থাকতে পারছে না, রাজ্যান্তরিত হচ্ছেন, আহত হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন, হাসপাতালে গেল পর্যন্ত হুমকির মুখে পড়ছেন, এক একটা পরিবার ছত্রখান হয়ে যাচ্ছে, কি করে হবে, কি আলোচনা হবে বিধানসভায়? এমনিতেই কাজ নাই, রোজগার নাই, খাদ্য নাই, অনাহা অর্ধাহার, অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটছে, হাউস বয়কট হচ্ছে, এই জিনিসের সঙ্গে সঙ্গে ওইগুলিও দেখতে হবে, কেমন না? সবটা মিলিয়ে আমাদের আজকে মূল ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা তো প্রথমেই বললাম। এই যে রিপোর্ট যেটা বেরিয়েছে ত্রিপুরা থেকে হোম ডিপার্টমেন্ট পুলিশ মিলে যে তথ্য পাঠায়, অনেক তথ্য গোপন থাকছে, সঠিক তথ্য দিচ্ছে না, প্রতিদিন লাশ পাওয়া যাচ্ছে রাস্তায়। পুলিশ প্রথমেই তদন্ত ছাড়াই বলে দিচ্ছে আত্মহত্যা অথবা দুর্ঘটনা, এই সমস্ত ঘটনা ঘটছে তো, এগুলি বলে তো মানে সময় নষ্ট করা ঠিক না, আপনারা নিজেরা চাক্ষুষ করছেন সব। এই যদি মুখ্যমন্ত্রীর অবস্থান হয় তাহলে তো হয়েই গেল, সাধারণ মানুষের মধ্যে কি বার্তা যাচ্ছে? স্টেটমেন্ট আমি দেখিনি, আজ এটার সম্পর্কে চট করে আমি এইভাবে মন্তব্য করবো না, স্টেটমেন্ট নিশ্চয়ই আমরা পাবো। হাউস বয়কট করলো, আমরা তো স্টেটমেন্টের কপি পেতেই পারি নাকি, এটা আমাদের দেবে না আমি জানি, ওটা পেলে তখন যদি আপনারা বলেন তখন না হয় আমি সুনির্দিষ্ট করে বলবো। যেহেতু সুনির্দিষ্ট করে একটা কথা বলেছে সেটা আমি বললাম, আপনার এটা সঠিক তথ্য যাচ্ছে না। তারপরেও নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি
যে খারাপ যে কয়েকটা রাজ্য একটা দুটো তার মধ্যে ত্রিপুরা অন্য গত দুই তিন বছর এটাও পত্রিকায় বেরিয়েছে। কত সময় কারাই পলিটিক্যাল মার্ডারগুলো করতে না হাউস সাক্ষী কি বলবেন এই বিষয়ে যে 21 থেকে 22 জন মারা গেছে নাম ধাম ঠিকানা সব আছে আমাদের কাছে। আমি আপনাকে অনুরোধ করব যদি আপনি চান এই তথ্যটা নিয়ে সেই সেই বাড়িগুলিতে গিয়ে কথা বলে দেখবেন কিন্তু আমরা তৈরি করে দেইনি। এটাই তো ঘটনা। এই যদি হয় তাহলে যারা আইন শৃঙ্খলা নিজেদের হাতে নিচ্ছে যে জঙ্গলের শাসন চলছে তাদেরকে পরোক্ষে প্রশ্রয় দেওয়া হচ্ছে। একটা ক্ষেত্র এখন পর্যন্ত এই যে 21 জন 22 জনের লিস্টে দেওয়া হলো কোথাও কেউ গ্রেপ্তার হয়নি। চিফ মিনিস্টার অলসো অ্যালিজ দ্যাট এ সেকশন হি ডিড নট সে ইওর নেম আর গোয়িং টু দিল্লি এন্ড ডিস্ট্রয়িং দ্য নেম অফ দ্য স্টেট বাই সেইং দ্যাট ল এন্ড অর্ডার ইজ অদ্ভুত কথা। আমরাই তো বলেছি যে আপনারা যা কাণ্ড কারখানা করছেন ত্রিপুরার মুখে কালি লেপে দিচ্ছেন। যে কোনো দলের গণতান্ত্রিক হলে পরে দল করার অধিকার আছে, সভা সমাবেশ করার অধিকার আছে, এগুলোর উপর আক্রমণ করছেন কেন? কি বার্তা দিচ্ছে? আপনি যেটা অভিযোগ করেছেন, স্যার আপনি যে অভিযোগ করেছেন যে